ব্যবসা বা এই ধরনের কমার্শিয়াল ইনস্টিটিউশনের জন্য মেধা স্বত্বের গুরুত্ব অপরিসীম, এবং আমাদের যে এই ধরনের ফিক্সড অ্যাসেট বা সম্পত্তি আছে তার তুলনায় আসলে মেধা সম্পদের গুরুত্বটা অনেক বেশি। আমি কিছু ছোট কিছু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনি যদি দেখেন 2021 সালের গ্লোবাল যে 2021 ব্র্যান্ডসের ভ্যালুয়েশন হয়েছে, ফেসবুক বলেন, গুগল বলেন, অ্যামাজন বলেন, সেটার ভ্যালুয়েশন হচ্ছে গ্লোবালি $7 trillion। $7 trillion অ্যামাউন্টটি হচ্ছে গিয়ে জার্মানি বা ফ্রান্সের মতো একটি বড় রাষ্ট্রের জিডিপির সমান। তাহলে আপনি বুঝতে পারছেন গ্লোবালি এটা কত বড়। আপনি এবার যদি বাংলাদেশের দিকেও তাকান, যে কোনো কোম্পানির পরিচয় কিন্তু আসলে বহন করে তার ব্র্যান্ডগুলো। আমি যেখানে রিপ্রেজেন্ট করছি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডকে, আমাদের যদি বলেন ইউনিলিভার অবশ্যই একটা কর্পোরেট ব্র্যান্ড, কিন্তু আমাদের যে প্রোডাক্টসমূহগুলো আছে লাক্স, লাইফ বয়, সানসিল্ক, সার্ফ এক্সেল, উইল, ভ্যাসলিন, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের পরিচিতি। এবং এই কোভিডকালীন যে সময়গুলো হয় বা যে কোনো আপদকালীন সময়ে কনজিউমাররা কিন্তু সবসময় তার ব্র্যান্ডের কাছেই যায় বা যেই ব্র্যান্ডের উপর তার বিশ্বাস আছে সেটার কাছেই যায়। সো আপনি যদি একটা কোম্পানির ভ্যালুয়েশন দেখেন, যেটা দিয়ে বলি যে এই কোম্পানিটার দাম কত, আমরা অনেক সময় বলি এই কোম্পানিটার দাম কত, 5,000 কোটি টাকা, 500 কোটি টাকা, সেটা কিন্তু তার স্থাবর অস্থাবর এইসব সম্পত্তির চেয়ে ডিপেন্ড করে তার ব্র্যান্ড বা তার ট্রেডমার্কের মূল্য কত তার উপর। সো সেক্ষেত্রে ট্যাঞ্জিবল যে প্রপার্টি থেকে ইনট্যাঞ্জিবল প্রপার্টি লাইক ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, সেগুলোর ভ্যালু আরও অনেক বেশি। এবং গ্লোবালিও যদি আমরা দেখি, ইভেন আমাদের বাংলাদেশে এখন রুচি বলেন বা অন্যান্য যেসব প্রাণ গ্রুপের যেসব প্রোডাক্ট বলেন, কোম্পানির ভ্যালুয়েশনে কিন্তু সেটাই একটা মূল জিনিস। সো সেই ক্ষেত্রে এটার গুরুত্ব অপরিসীম। সো আমি খুবই সংক্ষেপে যদি বলি, আমাকে যদি বলেন দুটোর মধ্যে কম্পেয়ার করতে যে দুটোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আমি বলবো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা বেশি গুরুত্বপূর্ণ। জি, ঠিক বলছেন। এবং দেখা যায় যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোতে টোটাল অ্যাসেট যে আপনি বলছেন তার মধ্যে একটা মেজরিটি পার্সেন্ট আসলে ব্র্যান্ড ভ্যালুর। অবশ্যই এখন কিন্তু আসলে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে, এখন আমাদের লোকাল কোম্পানিগুলোও যদি বলেন, আপনি যদি বড় গ্রুপগুলোর কথা বলেন, স্কোয়ারের কথা বলেন, বেক্সিমকোর কথা বলেন, এসিআইয়ের কথা বলেন, ওষুধ শিল্পের ইনসেপ্টের কথা বলেন, তাদেরও কিন্তু নিজেদের ব্র্যান্ড ডেভেলপ হচ্ছে। সো বাংলাদেশের অর্থনীতিতে ইভেন আমরা দেশটার কথা যদি বলেন, মেড ইন বাংলাদেশকে আমরা প্রমোট করতে চাচ্ছি, এই মেড ইন বাংলাদেশ ট্যাগলাইনটাও কিন্তু আপনার ট্রেডমার্ক দ্বারা সুরক্ষিত করতে হবে। সো সেক্ষেত্রে ওভারঅল ব্র্যান্ডকে রক্ষা করার জন্য আমাদের মূল হাতিয়ার হচ্ছে ট্রেডমার্ক এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এবং সেটার গুরুত্ব অপরিসীম।